500 টাকা দুটো নোট 500 টাকা নিয়ে নিলাম। এই হয়ে গেছে। আমি আর তন্ময় দুজনে একসাথে করবো, কখনো আমি তন্ময়কে দেবো, কখনো তন্ময় আমাকে দেবে। তার আগে জেনে নাও আজকে ফার্স্ট চ্যালেঞ্জটা কে কাকে দেয়, বল কে কাকে দেবে। যেহেতু লেডিজ ফার্স্ট, আমি চাইবো তুই আমাকে চ্যালেঞ্জটা দে। ওয়াও, মজা হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। চলো, আজকে আমি চ্যালেঞ্জ দেব। তো চ্যালেঞ্জটা বেশি টাফ না, তো চলো দেখা যাক তন্ময় পারে কিনা। বেশি টাফ আমি পারবো না, না ইজি আছে। তো আমি একটা হোয়াইট বোর্ড নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ পুরো হোয়াইট। এর মধ্যে আমি চ্যালেঞ্জটা তন্ময়কে দেব। ও নো, কি চ্যালেঞ্জ দেবে ভগবান জানে। এখানে আছে হলো 100 রেখা। তোকে এইখানে যে কোনো একটা জায়গায় একটা লাইন ড্র করতে হবে, ঠিক আছে? অনলি সিঙ্গেল লাইন ড্র করে এটাকে 200 বানাতে হবে। 200, একদম। এবার তুই যেটা করতে পারিস, তুই মাঝখানে প্লাস সাইন দিয়ে দিতে পারিস। হ্যাঁ, ভাবলি যে প্লাস সাইন দিয়ে দিলাম তাহলে 200 হয়ে গেল, 100 100। সেটা হবে না, কারণ তাহলে সেটা দুটো লাইন ড্র করবি। তোকে তোকে এক লাইন ড্র করতে হবে। তুই মাঝখানে মাইনাস দিয়ে দিতে পারিস, তাহলে তো মাইনাস 100 হয়ে গেল, 0 হয়ে গেল, সেটা হবে না। আমি এখানে যাই 200 দিতে, তোমাকে দিয়ে দিলাম, তুই কর দেখি পারে কিনা। ও হ্যাঁ, যেটা দেখানো হয়নি সেটা হলো, যদি তন্ময় চ্যালেঞ্জটা জিততে পারে তাহলে তন্ময় পেয়ে যাবে 500 টাকা দুটো নোট, 1000 টাকা পেয়ে যাবে। এবার দেখ এটা জন্য আমাকে চ্যালেঞ্জ পারতেই হবে। তো চলো দেখি পারে কিনা, জিতে গেলে টাকাটা আমার থেকে চলে যাবে, আর যদি না জিতে যায় চ্যালেঞ্জ টাকাটা নরমালি আমার পকেট থেকে টাকা যায় সব সময়। এই প্রথম আমি কিছু টাকা আমি এর পকেট থেকে পাবো, যেন না পারে টাকাটা যেন আমারই থাকে, এটাই প্রে করব। ও নো, তো নে স্টার্ট কর। স্টার্ট করব একটা দাগ দিয়ে 200 করব। হ্যাঁ, তো আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি বোর্ডটা, এটা আমি তোমাদের জন্য করছি। এখানে 100 আর 100 লেখা রয়েছে, 200 একটা দাগ দিয়ে 200 করব। হ্যাঁ, অনলি ওয়ান লাইন, একটা লাইন ড্র করব যেখানে খুশি। আচ্ছা, কোনো লাইফ লাইন নেই এখানে? না, এটা কেমন লাইফ লাইন? জিজ্ঞাসা করতাম একটা ক্লু আর বলে দিত, আমি পেয়ে যেতাম। তাহলে নাকি না না দরকার নেই, আচ্ছা ও চেষ্টা করুক। তার মাঝে তোমাদেরকে আমি বলে রাখি, এই চ্যানেলে আজকে থেকে আমরা স্টার্ট করলাম চ্যালেঞ্জের ভিডিওগুলো, এবং আশা করি পরেও এরকম চ্যালেঞ্জের ভিডিও অনেক আমরা ক্রিয়েট করব। তো এই সমস্ত চ্যালেঞ্জের ভিডিওগুলো তোমরা আমাদের চ্যানেলে একটা প্লেলিস্ট থাকবে, যেটা তনুদীপা চ্যালেঞ্জ নামে আমি প্লেলিস্টটা ক্রিয়েট করব। সেই প্লেলিস্টের মধ্যে তোমরা সমস্ত চ্যালেঞ্জগুলো ভিডিওগুলো দেখতে পারবে। তো কি হলো, হচ্ছে হচ্ছে না? একটা ক্লু কি দেওয়া যাবে? দিতে পারি, তাহলে 500 টাকা কমে যাবে। একটা ক্লু, জাস্ট একটু হিন্ট, তার জন্য 500 টাকা নিয়ে নিবি। কাল চ্যালেঞ্জটা খুব মানে ভীষণ ভীষণ ভীষণই, আরে ছোট্ট একটা ক্লু দে, জাস্ট একটা, যে বল যে কোন জায়গাতে আমাকে মানে কিছু একটা কিছু সামান্য। আচ্ছা, আমি একটু ওর উপর মানে একটু ফাস্ট চ্যালেঞ্জ হ্যাঁ, তো আমি একটু ক্লু চাইতেই পারি। একটু তারাস খেয়ে নিলাম, আমি একটু বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কিরকম, তার জন্য চলো তোমাদেরকে বুঝিয়ে দিই।
এখানে দুটো 100 আছে উপরে আর নিচে তোর ক্লুটা হলো সামনে ওকে দুটো 100 আছে একটা উপরে একটা নিচে তোর ক্লুটা হলো নিচের 100টাকে ছেড়ে দে আচ্ছা ঠিক আছে নিচের 100টা ভুলেই যা ছেড়ে দে উপরের 100টার সাথে যা করার কর আচ্ছা তাহলে তুই চ্যালেঞ্জ জিততে পারবি আমি একটা বড় ক্লু দিয়ে দিলাম হয়ে গেল অ্যাকচুয়ালি এবার আটা করে তোমরা বুঝে গেছো তোমরা মনে পেরে যাচ্ছ আচ্ছা যে যে পেরে যাচ্ছে চিটিং করবে না কিন্তু হ্যাঁ কমেন্ট করে বলবে যে আমরা পেরে গেছিলাম আমরা বুঝে গেছিলাম আমরা যদি বলে বুঝে যাও পুরোপুরি পুরো কমেন্ট করে লিখে দাও হ্যাঁ কিরকম ভাবে হবে আর ভিডিওর পরে কেউ না পারে আমি দেখি আমার ইচ্ছা করছে 500 টাকা নিয়ে নিচ্ছি এত বড় ফিল দিয়ে বিশাল বড় ফিল দিয়ে হ্যাঁ এটা ছোট না বড় এটাই সব হয়ে যাবে কিন্তু আমার তো মাথায় ঢুকছে না আমি সত্যি এত বোকা আরে 100 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 200 হয়ে যায় আচ্ছা কিন্তু তাও তো আমাকে বেশি ভাবছিস দুটো তার দিতেই হবে আমি তোকে বলে দিলাম তুই বেশি ভাবছিস কম কম ভাব কম কম ভাব হ্যাঁ এই যে এই যে টাকা টাকা এটা তো লাগবে আমার যেন না পারে আমার এই টাকাগুলো অলরেডি একটা বড় ক্লু দিয়ে দিয়েছি টাকাগুলো আমার থেকে সরে যাচ্ছে বলছে কেন বললি টাকাগুলো আমাকে বলছে তুই কেন বললি ক্লুটা কেন দিলি বিয়ের পর টাকা খালি এরকম পকেট থেকে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে এই একটা ঢোকার সুযোগ হয়েছে টাকা আমার পকেটে সেটাও হতে দেবে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে এমন চ্যালেঞ্জ দিয়েছে আমি চ্যালেঞ্জের উদ্ধারই করতে পারছি না আমার আরে চেষ্টা কর একটু ভাব আচ্ছা তুই দেখ নরমালি যে চ্যালেঞ্জ ভিডিওগুলো হয় হ্যাঁ টাইম মেইনটেইন করা থাকে 10 মিনিট 12 মিনিট 20 মিনিট তোকে আমি আনলিমিটেড টাইম দিই দেখে নাও যেরকম দিয়েছিলাম সেরকমই রয়ে গেছে এক ইটি কিচ্ছু করতে পারছে না কি ছেড়ে দিচ্ছিস পারবি না আর একটা ভিউ না না একটা ভিউ তাহলে আমি 500 টাকা নিই 500 টাকা করে থাকি এবার একদম আমি 500 টাকা নিই আমি প্রথমে বলেছিলাম যে নিচেরটা ছেড়ে দিতে শুধু ওপরটা নিয়ে করতে এবার আমি বলছি দেখা যাচ্ছে এবার আমি বলছি শুধু এই পোর্শনটা নিয়ে যা করার এই জায়গাটা এই জায়গাটা ট্রাই করব এই আর টাইম যাবে না 10 সেকেন্ড একদম পাকা পাকি 10 সেকেন্ড আছে প্রিটি কুল দ্যাট আই অ্যাম 11 অ্যাট বেটার ডে 9 8 7 6 জানি না হচ্ছে কি না পুরো দেখি 5 আমি বলেছিলাম না বেশি ভাবছে আমি বলেছিলাম কম ভাবছে যে তোমরা দেখে নাও এই যে দুটো 100 দিয়েছিলাম যার চোখের একটা দাঁত হয়ে গেল 200 কত ইজি দিয়েছিলাম দেখ কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবে কেমন লাগলো আমরা আরো নতুন নতুন চ্যালেঞ্জের ভিডিও নিয়ে আসবো আর তোমরা আমাদের সাজেস্ট করতে পারো যে এরকম চ্যালেঞ্জের ভিডিও করো আর আমি চ্যালেঞ্জটা আজকে ওকে দিলাম হয়তো নেক্সট দিন ও আমাকে দিতে পারে বা আমি আবার ওকে দেবো তো দেখার জন্য চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো আর মনে করে যত পারো শেয়ার করে দাও আর আমি এত কষ্ট করে এত হার্ডওয়ার্ক করে এত মাথা খাটিয়ে আমি বলে দিই তোমার দেখলে কত কষ্ট করে কত মানে হিন্স দিয়ে লাইক লাইন চেয়ে তোমাদের কাছ থেকে আমি চ্যানেলটা জিতলাম। এটা ঠিক ও কিন্তু চেয়েছে আমাদের বারবার
আর এমন ভাবে চেয়েছে যে আমি দিতে বাধ্য হয়েছি। লাইক করে দিও, একটা বেচারাকে একটা লাইক করে দিও, কি যারা জিতেছি একটা লাইক করে দাও। সবাইকে অপেক্ষা দিয়ে শুভেচ্ছা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা টাটা।